আসসালামু আলাইকুম সম্মানিত খরগোশপ্রেমী ভাই বোনেরা কেমন আছেন আপনারা কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা আপনার র্যাবিট হাউস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি শাহনাল জানাই স্বাগতম বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটা নতুন অভিজ্ঞতার কথা আপনাদের আজকে শেয়ার করব। বন্ধুরা এখন যেহেতু শীতকাল অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাই আমার খরগোশের প্রচণ্ড পাতলা পায়খানা হয়েছে বা পায়খানা সারতে চাচ্ছে না কি করব। বা আমি এই মুহূর্তে হাতের কাছে ওষুধ পাচ্ছি না হঠাৎ করে এমন হয়েছে তো আমি এখন কি করব এই মতো অবস্থায় কি খাওয়াইতে পারি তো আমার আজকে নিজের অভিজ্ঞতা থেকে আজকে আমি শেয়ার করবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার খাসার মধ্যে কিছু খরগোশ রয়েছে এবং অনেকেই হয়তো চিনে থাকবেন আমি কিছু বাসপাতা পাতা দিয়েছি আর বাসপাতা দেওয়ারও কিছু কারণ আছে বন্ধুরা অনেকে প্রশ্ন করেছিলেন যে ভাই আমার খরগোশের পাতলা পায়খানা হয়ে গেছে এবং আমি কি খাবার দিয়েছি হঠাৎ করে বুঝতে পারতেছি না আমার খরগোশের পেট ফুলে গেছে বা হঠাৎ করে পাতলা পায়খানা করতেছে এই মতো অবস্থা আমি কী করব তো বন্ধুরা আমি যে বিষয়টা আজকে বলবো আশা করি আপনাদের খুবই কাজে লাগবে এবং উপকারে আসবে হঠাৎ করে যদি দেখেন যে আপনার খরগোশের পাতলা পায়খানা হয়ে গেছে কিন্তু আপনি ওষুধ হাতের কাছে নাই বা ওষুধ আনতে দেরি হয়ে যাচ্ছে খরগোশের পাতলা পায়খানা সারতেছে না তখন আপনি কি করবেন তো বন্ধুরা যদি আপনি গ্রামে বাস করেন বিশেষ করে গ্রামে যারা থাকবে তারা অবশ্যই এটা দিতে পারবেন আর শহরে যারা বাস করে পাওয়াটা অনেকটাই মুশকিল এবং কঠিন তারা ওষুধই ইউজ করতে হবে তো বন্ধুরা যারা গ্রামে বাস করেন তারা যদি খরগোশ পালন করেন আপনি যদি দেখেন যে আপনার খরগোশের প্রচণ্ড পাতলা বায়খানা হচ্ছে বা পেট ফুলে গেছে চুপ করে বসে রয়েছে তো আপনি কোনো উপায় না দেখতে পেলে বাঁশের পাতা যেটাকে বলা হয় বাঁশের পাতা আপনি বাঁশের পাতা দিতে পারেন তো বাঁশের পাতা দিলে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার খরগোশগুলোকে আমি দিয়েছি তো বাঁশের পাতা যদি আপনার খরগোশকে দেন বাঁশের পাতার আঁশগুলোয় এমন একটা শক্ত এবং আঁশ এগুলো আপনার বাঁশের পাতা যখন খরগোশ খাবে তখন ওর পেট নিজের থেকেই পরিষ্কার হয়ে যায় এবং পায়খানাও অনেক শক্ত হয়ে আসবে যেহেতু বাঁশের পাতার পাতাগুলো অনেকটাই ধার এবং শক্ত আর যুক্ত আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই খরগোশগুলোকে বেশ কিছু বাঁশের দিয়েছি এরা নিজের থেকেই সুন্দরভাবে খাচ্ছে তো অনেক সময় দেখা যায় যে বাস পাতা খরগোশ নাও খেতে পারে কেননা অভ্যাসের একটা বিষয় আছে তবে আমি যে বলবো শুধু আপনি বাস পাতা দিবেন তা না আমি বলতেছি যদি কোনো কারণে ওষুধ আনতে দেরি হয় বা ওষুধ না পাওয়া যায় তো আপনি বাস পাতা দিতে পারেন বাঁশ পাতাও দিলে আল্লাহ ভরসা খুব ভালো কাজ করবে কিছু সময়ের জন্য পাতলা পায়খানা সেরে যাবে এবং যদি মারাত্মক আকারও হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে ওষুধ ইউজ করতে হবে আর ওষুধ হিসাবে আপনার বাজারে অ্যামোডিস হেট আছে বা অ্যামোডিস ট্যাবলেট আছে এগুলা দিতে পারেন এগুলা দিলে দেখা যায় যে খুব তাড়াতাড়ি খরগোশের পাতলা বেখানা সেরে যাবে আর পাতলা বেখানা সারার পরে অবশ্যই খরগোশকে পরিষ্কার এবং সুন্দর দেখে ঘাস দিবেন সম্ভব হলে ওষুধের পাশাপাশি কিছু ভিটামিন আছে ক্যালসিয়াম আছে এগুলো দিতে পারেন আশা করি আপনাদের খরগোশ খুব ভালো তাড়াতাড়ি সুস্থ হবে তো আশা করি আমার ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসবে এবং কাজে লাগবে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন